হ্যালো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার গেম প্লে ভিডিও কার ফর সেল সিমুলেটরের নতুন একটা গেম প্লেতে সবাইকে অনেক অনেক স্বাগতম তো আমাদের কার ফর সেল সিমুলেটর নতুন একটা মেজর আপডেট চলে আসছে যেটা আমাদের আগে যে লোকেশন ছিল ওই লোকেশন কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে এবং একটা দারুণ লোকেশনে ওরা শিফট করছে তো আপডেটরা অনেক ইউনিক আপডেট করছে তো আপনাদের দেখায় আগে আমার গাড়ি কোথায় আগে আমার অডি গাড়িতে আমি বসে নেই সবথেকে দামি গাড়ি এই গেমের মেবি তো আপনারা তো আমার অফিস দেখতেছি নি এটা আমাদের কিং মোটর এটা আমরা কাস্টমাইজ করতে পারবো সেকেন্ড ফ্লোরও করতে পারবো এটা আমাদের নিজেদের মতো কাস্টমাইজ করতে হবে অনেক কিছু আপডেটে চলে আসছে তো আগে আপনাদের নতুন সিটিটা আগে ঘুরাই তো এটা হলো গ্যারেজ যেখানে আমরা সব কিছু রিপেয়ার করতে পারবো ডান পাশে আমাদের রেড বার যেখানে চিল করতে পারবো নতুন একটা জিনিস এখানে অ্যাড হয়েছে আরো একটা ডিলারশিপ চলে আসছে এখানে যেটা আমাদের কম্পিটিটর না এক হিসাবে এটা আমাদের কম্পিটিটার নাই এখান থেকে আমরা গাড়ি বাই করে ভালো দামে সেল করতে পারবো এখানে নতুন নতুন গাড়ি আপনার আসে এখানে চারটার মতো গাড়ি আসে আজকে তো ডিলারশিপ অফ এর জন্য এখানে দেখা যেতেছে না আর ডান পাশে আমাদের কার মার্কেট কার মার্কেটটা অনেক সুন্দর তো কার মার্কেটে যখন চলে আসছি দেখি গাড়ি কিনা যায় কি না স্যার আপনার গাড়ি কী অডিটিটি ছিচল্লিশ হাজার ডলার মাত্র আমরা এখন কম দামে গাড়ি কিনি না কেন আমাদের কাছে দেখতেছেন কত ডলার আছে তো এটার আমরা এক লাখ ডলার অফার করলাম দেখি কি বলে ও ও আমাকে এক লাখ ডলার সেল করে দিছে এক লাখের নিচে আমরা এখন আর গাড়ি বাই করি না সব এক লাখ মানে আমরা এখন ভিআইপি হয়ে গিয়েছি আমাদের কাছে প্রায় দেড় কোটি ডলারের মতো আছে তো স্যার এটা কি পোর্চ ও দু লাখ চল্লিশ হাজার এটা আগে দেখি এটা সব কিছু ঠিক আছে কি না নাইন তারপর বি হ্যাঁ চেক তো চেক করে দেখি ও আমার এক্সপার্ট চেক করতেছে এক্সপার্টের রিপোর্ট চলে আসছে সব কিছু ওকে আছে হুম কাস্টমার যেটা বলছে কাস্টমারের সাথে মিল আছে সব ওকে তো এটা ডলার বলতেছে লাখ হাজার আমরা ডলার লাখ হাজার অফার দিয়ে এক দুই তিন হুম দিয়ে দেন স্যার সেই দাম দিছি আমরা এবং দি দিছে তো আমরা দুইটা গাড়ি বাই করে ফেললাম এখন সারা মাথায় তো চুল নাই না চুল আছে দেখা যেতেছে না এক লাখ উনত্রিশ হাজার ডলার তো আমরা এক লাখ বিশ হাজার বিশ হাজার না সরি এক লাখ বিশ হাজার দিলে বেশি হয়ে যায় এক লাখ দশ হাজার ডলার দিই এক লাখ দশ হাজার ডলার অফার দিচ্ছি আশা করি দিয়ে দিবে হ্যাঁ দিয়ে দিছে এটা একটু ড্যামেজ আসে আমাদের রিপেয়ার করতে হবে দেখি এটা গাড়িতে হ্যাঁ এটা একটু ড্যামেজ আছে এটা রিপেয়ার করতে হবে তো আমরা এটা রিপেয়ারিংয়ে পাঠায় দিই এরপরে স্যার আপনার গাড়ির দাম কত তাড়াতাড়ি বলেন স্যার আটান্ন হাজার ডলার না এরা লাখের কম আছে আমরা লাখের কমে গাড়ি এখন বাই করবই না এটা পাঁচ লাখ আটাত্তর হাজার ডলার ও ভালোই দাম আছে তো আমরা আগে এক্সপার্টকে দিয়ে চেক করাই যে সব কিছু ঠিক আছে কি না তো সবাই ভিডিওতে একটা লাইক করে দেন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিয়ে আর আমাদের কমেন্ট করে জানান আমরা নেক্সট এপিসোড আনবো কি না তো আমাদের এক্সপার্টের রিপোর্ট চলে আসছে এখানে কাস্টমারগুলো একটু রয়্যাল আছে আপনার মি মিথ্যা একটু কমই বলে পাঁচ লাখ আটাত্তর হাজার ডলার তো আমরা পাঁচ লাখ পাঁচ লাখ ডলার আগে অফার দিই দেখি পাঁচ লাখ ডলার আমাদের দেয় কিনা ও পাঁচ লাখ ডলার দি দিছে বাহ আমি তো বার্গেটিংয়ে এক্সপার্ট হয়ে গেছি এখানে একটা ল্যাম্বর মতো দেখা যাইতেছে ল্যাম্বরগিনি পাই গেছি আমরা একটা দেখি ল্যাম্বরগিনির দাম তেরো লাখ ছাব্বিশ হাজার তিরাশি ডলার সরি তেরো লাখ ছাব্বিশ হাজার ডলার এখানে আমরা আগে এক্সপার্টকে দিয়ে চেক করাই সেভেন বি নাইন এক্সপার্টকে দিয়ে চেক করাই তো আমার এক লাখ তিরিশ হাজার ডলার দিতে বুঝেন মানে টেন পার্সেন্ট দিতে হয় এক্সপার্টকে দিয়ে চেক করাইতে এক্সপার্টের রিপোর্ট কি আসছে আই হাই রিপোর্ট তো হানড্রেড পার্সেন্ট ওকে আছে। কাস্টমারের সাথে তাহলে মানে আমার চেকের ডলারটা নষ্ট হয়েছে আমরা কত অফার দিব আমরা বারো লাখ অফার দিই দেখি বারো লাখে দিয়ে দেয় কি না ভাই বারো লাখেও দিয়ে দিছে আমরা একটু কমও অফার দেওয়া উচিত ছিল আচ্ছা সমস্যা নাই আমরা তো চারটার মতো গাড়ি বাই করে ফেলছি এটা পঞ্চান্ন হাজার ডলার এটা একটু কম হয়ে যাচ্ছে স্যার আপনার কাছে আছে আপনি কত দিবেন ছাব্বিশ হাজার ডলার এটাও কম হয়ে যেতেছে তো আমরা ল্যাম্বর কিনি নিয়ে যাবো আপাতত এটাকে পাঠাই দিই অডিকে অডি যাও তুমি এখানে চলে যাও তারপর এটাও একটু ড্যামেজ আছে মেবি আচ্ছা এটা তো আমরা বাই করি নেই এটা ড্যামেজ আছে না এটাতে ড্যামেজ নেই এটা আমরা পাঠাই দিই পার্কিংয়ে এরপরে এটাতে ড্যামেজ আছে দেখি না এটা তো ড্যামেজ হ্যাঁ হালকা হালকা আসে টেন পার্সেন্ট টেন পারসেন্ট আছে সমস্যা নেই এটা আমরা রিপেয়ার করতে পাঠাই দিই আর কোথায় আমাদের গাড়ি এটা একটা আছে এটাতে ড্যামেজ আছে দেখি এটা তো টেন পারসেন্ট টেন পারসেন্ট আছে ড্যামেজ হালকা তো এটা আমরা পার্কিংয়ে পাঠিয়ে দিই এখন আমরা আমাদের ল্যামবর্গুনি নিয়ে যাব আপনাদের নতুন সিটি ট্যুর দিতে তো চলেন আমরা নতুন সিটি ট্যুর দিয়ে আসি এখানে ডান পাশে দেখতেছেন ওইখানে আপনার ইনলিগাল রেস হয় তারপর আর কোথায় নিয়ে যাব এটা পেন্ট করাইতে হবে হ্যাঁ পেন্টের জায়গাটায় আপনাদের নিয়ে যাই পেন্ট কোথায় হোয়াইট টার্বের কি আওয়াজ ও এটা কাস্টোমাইজও করব আমরা ফুল কাস্টোমাইজ করে সেল করব যেন ভালো দামে সেল করতে পারি পেন্টে নিয়ে আসছি স্যার আমার কার্ডটা পেন্ট করেন ফ্যাক্টরি কালার সাথে ইয়ার কালার মিল আসছে হ্যাঁ ব্ল্যাক টি আছে পছন্দের কালার পার্টস পার্টস তো কোনো কিছু কালার করার নাই স্মুথ একটু বাড়ায় দেই পনেরো হাজার ডলার হ্যাঁ ঠিক আছে এখন ও এদিক দিয়ে বসতে পারবো না এদিক দিয়ে বসতে হবে কারে বসে বললাম পুরো সিটিটা আপনাদের আজকে ল্যাম্বরগুনি দিয়ে ঘুরে ঘুরে দেখাবো ভাই সমুদ্রে পাড়ে মানে নারকেল গাছগুলো কি সুন্দর লাগতেছে এরকম একটা সিটিতে যাওয়ার শখ আছে আমার অনেক এদিকে আমার ডান পাশে আমার অফিস আমি তো এই যে এখানে আমাদের মূলত অকশন হয় এটা মূলত অপশান কার অপশান আজকে ওপেন নাই আপনার দেখি কালকে মেবি ওপেন থাকবে আমরা এখন এটাকে আপডেট করি আগে আপডেটের জায়গাও পাশে এই যে এখানে আমরা কার টিউনিংয়ে চলে আসছি যেখানে আপনার কার আপডেট করতে পারবো এ স্টপ হ্যাঁ স্যার কোথায় আপনার কোথায় হ্যাঁ স্যার আপডেট করা শুরু করে দিই কিট লাগানো আছে টার্বো লাগায় ফিলিম মানে যা যা আপডেট করা যায় ম্যাক্স আপডেট করে দেবে ফেলবো তারপরে রেসিং কিট ফেলি এটা ডান এরপর কার সেটিং সাসপেনশন ল্যাম্বর কিনে সাসপেনশন সামনে একটু বাড়াই দিলাম পিছিয়ে একটু বাড়াই দিলাম এটা আপনার চাকার ভিতরে পজিশন চাকার পজিশন ভিতরে থাকলে ঠিক আছে এরপরে মডিফিকেশন মিরর আপনার অনেক কিছু আসছে আগে মিরর চারটা না পাঁচটা ছিল এখন তো আপনার আরও বেশি আসছে অন্য গাড়িতে এখানেও আসছে এখানে কয়টা আসছে প্রায় দশটার মতো আছে আমরা সব মানে দামিটা লাগাবো এক লাখ বারো হাজার ডলার একটা মিররের দাম একটা না মানে চারটা দুটা মিররের দাম এরপরে স্ট্রিয়ারিং স্ট্রিয়ারিংও আছে কয়টা আপনার দশটা আমরা সবথেকে আপডেটেডটা লাগাবো না এটা সুন্দর লাগতেছে স্ট্রিয়ার আট নাম্বারটা আপনার এক লাখ আট হাজার ডলার এটা লাগায় ফেলছি এরপরে ব্যাগে যাই এটা রিমে রিম তো তিপ্পান্নটা আছে আমরা সব দামিটা লাগাই ফেলি কালার চেঞ্জ করা যাবে ব্ল্যাক ব্ল্যাকই ঠিক আছে মানে চাক্কা দেখাই যাবে না এরপর ডিস এটাও আপনার কোনটা এটাও অরেঞ্জ আসতেছে না অরেঞ্জ না আমরা কী কাল এটা ঠিক আছে এটা সুন্দর লাগতেছে পাঁচ নাম্বারটা লাগাইছি তারপর টায়ার টায়ার বেশি নেই টায়ার মাত্র আটটা আছে ও স্পোর্ট রেস আর এটা এটা ঠিক আছে মানে যত দামি জিনিস আছে ওইগুলো আপডেট করবো আমরা কম দামি জিনিস কোনো আপডেটই করবো না এটা এটা আপডেট করি আপনার হ্যাঁ ব্ল্যাক কালার দিয়ে দিলাম এরপরে আর কি আছে আর শুধু লাইট আছে লাইট আপনার কি কালার ব্লু কালার দিয়ে দিই আমরা তো ফুল ম্যাক্স আপডেট যতটুকু করা লাগে আমরা আপডেট করে ফেলছি তারপর এটাতে আগে ফিউল ফুল করে ফেলি এরপরে ছয়টা তিরিশ হয়ে গিয়েছে মানে রাতের টাইম চলে আসছে আমরা ঘুম যাই আগে কেন আমরা এখনো গরিব এক হিসাবে আমরা এখনো ঘর কিনি নাই এই যে আমার গরিবখানা আপনাদের দেখাই আগে আমরা সিঙ্গেল থাকতাম এখন অনেক লোক থাকে এখানে তারপরে ওর থেকে আমরা ইনলিগাল মানে জিনিস কিনতে পারবো ইনলিগাল মার্কেট থেকে যেগুলো আমরা সব কিনে ফেলছি কার্স পার্টস আছে আমার কাছে কিছু এগুলো কোথার থেকে আসো নিজেও এটা সেল করে দিছি যা আসছে সব এরপরে আমাদের আলিশান ঘর কোথায় দেখেন আপনার আমার আলিশান ঘর আগে ব্যাটটা তো একটু টুকটাক ব্যাট ছিল এখন ব্যাডও দেয়নি আমার তো গুড মর্নিং গায়ে সকাল হয়ে গেছে আমার আজকে আমাদের অপশনও ওপেন আছে লাকজারি ডিলারশিপও ওপেন আছে এই দাঁড়ায় আছে কিছু জন্য আচ্ছা ঠিক আছে আমার জন্য দাঁড়াই আছে আমি এটাকে ব্যাগে দিই এরপরে এই বাড়ি না খেলি হয় সব কিছু অনেক কাছাকাছি বেশি দূরে দূরে না কিন্তু আপনার লোকেশনগুলো বেশি জোস এই আস্তে 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 আমার গাড়ি বেশি স্পিড হয়ে গেছে আগে আমার এগুলো সেটিং করতে হবে না আমি আর কোনো গাড়ি আপনার কিনে এখানে পাঠাইতে পারবো না এক হিসাবে এখানে রাখলেও আমি সেল করতে পারবো কেন আমরা আমাদের ইয়া আপডেট করে ফেলছি পুরো ম্যাক্স লেভেল আপডেট অনেক দূর পর্যন্ত আমরা রাখলে আমরা সেল করতে পারবো ডান এখানে রাখি দিছি এরপর আরেকটা আছে এখানে 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 হ্যাঁ দাঁড়াও বেশি আবার ক্লোজ রাখলে আপনার কাস্টমার আসলে ওদের সাথে কথা বলা যায় না উপরে ঠিক আছে সব কিছু রাখার শেষ এখন আমরা আবার চলে যাই প্রথম হলো গ্যারেজে যাই আমরা গ্যারেজে যাই আমরা যে গাড়িগুলো পাঠাইছি বাহাজি ব্রেক নিতেছি না এই গাড়িগুলো আগে আমরা ইয়াতে দিয়ে দিই কাজ করতে এটাতে কিছু নাই তো এই গাড়িটাকে আগে ও গাড়িটা সুন্দর আছে ছোটোখাটো আছে আমার ক্যারেক্টারও চেঞ্জ হয়ে গেছে ও আমি মাত্র খেয়াল করছি আমার ক্যারেক্টার আপডেট হয়েছে ভাই বাড়ি খাইছি ও আমি তো বুঝি বাড়ি খাইয়ে ফেলছিলাম খাই নাই এখানে দাঁড়াও তুমি হ্যাঁ এখানে থাকো তুমি আমি আবার দৌড়ায় দৌড়ায় যাই ডান পাশে আমাদের সব প্রতিবেশী অতিথিও গাড়ি পাওয়া যায় কিন্তু ওরা একটু বেশি কম দামে গাড়ি সেল করে তো আমরা দামি গাড়ি ছাড়া তো এখন আর কিনতেছি না কেন কম দামি গাড়ি কিনলে লাভ নেই আমরা সব দামি গাড়ি কিনবো তো সবার আগে আমরা এখন লাক্সারি ডিলারশিপে চলে যাই চলেন লাক্সারি ডিলারশিপে চলে আসছি দেখি কি কি গাড়ি ওরা আনছে এখানে এখানে একটা আছে এক লাখ সত্তর ডলার আমরা কালার চেঞ্জ করতে পারব তো হোয়াইট কালার এগুলো অনেক ভালো দামে সেল করা যায় কেন এখানে যা আছে সব নতুন গাড়ি আসে এক হিসাবে তো কোনো কিছু আপডেট করা লাগে না এটা আছে এক লাখ ষাট হাজার ডলার এটা হোয়াইট নেই এটা ব্ল্যাকে নেই ও ভিন্টেজের মতো লাগতেছিল তারপর এখানে একটা আছে এটা কত এক লাখ ষাট হাজার আমি ভাবছি আরও দামি গাড়ি পাবো কিন্তু আর দামি গাড়ি নাই এখানে তিনটা এটা কত ভাই এটা একটু দামি হলে ভালো হয় চার লাখ ডলার হ্যাঁ ঠিক ঠিক আছে আছে এটা চার লাখ ডলার তো চারটা গাড়ি আমরা বাই করে ফেলছি চারটা গাড়ি আমরা আমরা বাই করে গাড়িগুলো এখানে আছে। আগে টো করে দিই দুইটা তিনটা আরেকটা পরে টো করব এখন তো আর টো করতে পারবো না কিন্তু আজকে আমাদের কার মার্কেট খোলা নাই তো আগে গাড়ি আমরা আমাদের ল্যাম্বরগিনিটা নিয়ে যাই আস্তে 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 হ্যাঁ এখানে রাখি ল্যাম্বরগিনি ও গাড়ি অনেকগুলো কিনে ফেলছে আমাদের কাছে এখনো এক কোটি ডলারের মতো আছে এগুলা আপডেট করবো না কেন সবগুলো বাড়ি বাড়ি যদি আপডেট করতে যাই ভাই অনেক টাইম লাগে যাবে আরে এগুলো এমনিও নতুন কার এগুলো আপডেট করার কিছু নাই রিপেয়ার করার কিছু নাই কালার চেঞ্জ এগুলো কিছু করব না এটা ডান এর পরে আর কোথায় আরেকটা আছে মেবি শুধু জনউইক কে দেখছেন আমি জানি না জন উইক যদি দেখে থাকেন জন উইকের মুভিতে একটা গাড়ি আছে এই গাড়িটার মতো ওর প্রথম গাড়ি পুরো সেম এরকম লাগতেছে আমার কাছে তো সবাই কমেন্ট করে জানাবেন এটা জনৈকিয় গাড়ির মতো লাগতেছে কিনা খালি ওরা একটু দামি গাড়ি সেল করলে হবে কেন কম দামি গাড়ি সেল করলে তখন আর নিয়ে লাভ নাই কেন আমরা একটু বিআইপি হয়ে গেছি এখন এখন মানে কম দামি গাড়ি আমাদের পোষায় না এটাকে আমরা টু করে দেই প্রথম একটাকে টু করে দিলাম এরপরে আবার কারে বসে পড়ি কার মার্কেট থেকে ভালো গাড়ি পাইছি আমরা চারটা না পাঁচটা পাইছি সবগুলো দামি গাড়ি পাইছি আর ডিলারশিপের থেকেও অনেক ভালো গাড়ি পাইছি কোনো লাক্সারি ডিলারশিপ সত্যি আমাদেরটাও আমরা আপডেট করব এখন তো আপডেট করব না আমরা আস্তে ধীরে আপডেট করবো কেন আমাদেরও সেকেন্ড ফ্লোর আমরা আপডেট করতে পারবো তারপর অনেক কিছু অ্যাড করতে পারবো এটা আমরা আস্তে আস্তে ডে বাই ডে আমরা আপডেট করব আমার ড্রাইভিং স্কিলটা বেশি খারাপ আমাদের এমপ্লয়ি হায়ার করতে হবে ও হ্যালো স্যার সার্না তো ম্যাডাম একটা হইলি হয় আঠারো হাজার ডলার দেখছেন মাত্র আঠারো হাজার ডলার তারপর আপনি কত দিয়ে দিতেছেন দেখি একুশ হাজার ডলার ওই এই দামি কোনো গাড়িই নেই এখানে ল্যাম্বরগেনি ট্যাম্বরগেনি থাকাও উচিত তরই থাকলেও হবে এখানে যা আছে সব কম দামি গাড়ি আমাদের অকশন শুরু হয়ে যাবে একটু পরে অকশনে যাইতে হবে অকশনে আমরা আমাদের কারো সেল করতে পারবো এখানে যা আছে এগুলো সব কম দামি গাড়ি অকশন থেকে আমরা ভালো গাড়ি কিনতেও পারবো আবার প্লাস আমরা চাইলে আমাদের গাড়ি সেলও করতে পারবো অকশনে অপশন কোথায় হইতেছে এই তো সামনে অপশন হইতেছে ও অপশনের টাইম হয়ে গেছে আমরা একটু লেট করে ফেলছি কোথায় 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 প্রথম গাড়ি চলে আসছে কিন্তু প্রথম গাড়িটা দেখে আমার মনে হইতেছে না এটা কেনার মতো তা আমরা ট্রাই করি কত ডলার চলতেছে মাত্র চার হাজার একশো ডলার ও বিডিং চলতেছে আটাত্তর ডলার করে বিডিং সর্বপ্রথম আমরা তো দামে বিডিং করি আমরা কম দামে বিডিং করি না মজা হবে আজকে একটা ভালো গাড়ি আসলে হবে এটা কি গাড়ি আয় হায় সব পকিনি গাড়ি আসতেছে কেন মাত্র তেত্রিশ হাজার ডলার আমাদের তিন নম্বর গাড়িও চলে আসছে এটা এক লাখ আঠারো হাজার ডলার এটা আমার মনে হয় কিনা যায় লাখের উপর কিনবো আমরা লাখের নিচে কিনবো না আমরা তো বিডিং নয় হাজার দশ হাজার ডলার পার বিডিংয়ে করব আমাদের সাথে পাল্লা কেঁদে দেখবো ডলার অভাবই নাই আসো নয় হাজার চারশো ডলার আমরা জিতে গেছি তিন নম্বর গাড়ি আমাদের হয়ে গেছে চার নম্বর গাড়িটা কুই এটাও বাষট্টি হাজার ডলার ভাবতেছি এটাও কিনে ফেলি দি দাও এটা আমার হয়ে গেছে আমি বুঝছি ওয়াই ফিনিং তো ছাড়তেছি না হ্যাঁ আমরা দুটা গাড়ি অলরেডি কিনে ফেলছি কোথায় দুটা গাড়ি এখানে আছে এগুলো টোকো ও এটা একটু ড্যামেজ আছে দেখি একটু চেক করে ড্যামেজ তো শো করতেছে এগুলো ড্যামেজ না কি আপনার অন্য কিছু এটা তো ড্যামেজই না ইয়াতে শো করতেছে না তাও আমরা আমাদের কারে পাঠাই দিই এটার ড্যামেজ আছে এরাও আপনার টেন পারসেন্ট টেন পারসেন্ট শো করতেছে এটাকেও পাঠাই দিই এদিক দিয়ে আমরা চলে আসছি এ বাড়ি খেসতে বাড়ি খেসতা ও ভাই মানে ম্যাচ খাইয়ে গিয়েছি পঁচিশ থেকে তিরিশ লাখ ডলারে সেল করবো আমরা এটারে নিয়ে নিই আমরা নিজেই গাড়িতে ও গাড়িটা তো জোস ব্যাগে 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 হ্যাঁ গিফটও মারতেছে মানে রেসিং কিট লাগানো আছে আমরা পুরো ম্যাক্স আপডেট করা তো এতটুক পর্যন্ত যেখানে আমার গাড়িটা আছে এতটুক পর্যন্ত আমরা গাড়ি রাখলে সেল করতে পারব ভাই আজকে তো অনেক গাড়ি আমার হয়ে গেছে হিসেবে এ বেরোবো কীভাবে হ্যাঁ বেরোয় গেছি আমরা এ ও ময়লা তো জমি গেছে এখানে আমাদের ঘুমানোর টাইমও চলে আসতেছে আস্তে আস্তে রাত হয়ে যাবে একটু পর আইসা একবারও ওয়াশ করবো আমরা গাড়িগুলো ওয়াশ করে ফুল ট্যাঙ্ক করে এরপর সেল করবো যেন ভালো দামে সেল করতে পারি ভাই অনেকগুলো গাড়ি আছে আমরা কতগুলো গাড়ি কিনছি এটা ছোটোখাটো আছে ও তারপর কি বাড়ি বা এটা স্পিড ঠিক আছে এটা নিয়ে রেসিং করা যাবে রেসও খেলা যাবে এখানে এটা এখানে রাখি হ্যাঁ তুমি এখানে থাকো আমরা ঘর কিনবো এরপর একটা গাড়ি কিনবো পার্সোনাল শুধু আমাদের ইউজের জন্য ওটা সেল করবো না সবথেকে দামি গাড়ি অডিটা মেবি সব দামি গাড়ি অডি বা ল্যাম্বরগিনি যে কোনো একটাই দামি গাড়ি অনেক কারণ আমাদের কাছে দুটোই আছে অডিও আছে ল্যাম্বরগিনিও আছে অডি কিনছিলাম মেবি সতেরো লাখ ডলার দিয়ে আর ল্যাম্বুর কিনছি আমরা চোদ্দো তেরো লাখ ডলার দিয়ে তাহলে অডিটা একটু দামি বেশি কেন উনিশ লাখ ডলার চাইছে আমাদের কাছে অডি ও রাত হয়ে গেছে সেকেন্ডের মধ্যে রাত হয়ে যায় এখন সবার আগে আমরা আমাদের গরিবখানায় যাবো ওইখানে যে আগে ঘুম যাব এরপরে আসবো ক্যাম্প ফায়ার সাথে আরও কিছু মানুষ দিয়ে দিত এখানে বসে আপনার আড্ডা দিতেছে তাহলে আরও ভালো হইতো নয় লাখ ডলার মতো আমরা খরচ করে ফেলছি কিন্তু ইনকাম এক টাকাও নাই আজকে অকশন খোলা আছে কার মার্কেট ওপেন আছে অকশন হবে বারোটা বাজে কার মার্কেট এ বাড়ি খেয়েছি না ভাই বাড়ি না ভাই বাড়ি খাইছ না মানে বাড়ি তো খামছে এটা কি বলতে হয় আবার আবার ও ভাই এবার ড্যামেজটা বেশি খেয়েছি এবার একটু ড্যামেজটা বেশি হয়েছে কন্ট্রোলই করা যেতেছে না ভাই এমনিও গাড়ি অনেক হয়ে গেছে আমরা কম দামি গাড়ি নিয়ে লাভ নাই এখানে আরও একটা ল্যাম্বর পেয়ে পাই গেছি বাহ আজকে তো ল্যাম্বরগিনি ল্যাম্বর খেলা চলতেছে এটাও তেরো লাখ এক লাখ তিরিশ হাজার ডলার দিয়ে আগে এটাকে চেক করতে হবে যে এটা ঠিক আছে কি না ওদের রিপোর্ট যদি রিপোর্ট ঠিক না থাকে তাহলে আমাদের একটু কম দামেও সেল করে দিবে ওরা না এটা রিপোর্ট রিপোর্টে আচ্ছা রিপোর্টে একটু প্রবলেম ছিল দেখছেন কত ডলার কমায় দিছে প্রায় এক লাখ ডলার উপরে কমাই দিছে এটা বারো লাখ আঠাত্তর হাজার ডলার বলতেছে আমরা এগারো লাখ দিয়ে দেখি অফার যে নেয় কি না দি দাও এগারো লাখ ডলার অনেক পারফেক্ট প্রাইস ও দিয়ে দিছে তো আমরা আরেকটা ল্যাম্বরগিনি কিনে ফেললাম এটা কি গাড়ি ওট এটা বিয়াল্লিশ হাজার ডলার এত কম দামি গাড়ি আমরা কিনি না এখন এখানে দামি গাড়ি তো আর দেখতেছি না এটা একটা কিনে নিয়ে গেছি আমরা আরেকটা নিতেছি তিন লাখ পঞ্চাশ হাজার পাঁচ হাজার ডলার এটা এক্সপার্ট দিয়ে আমরা আগে চেক করাই কেন এক্সপার্ট দিয়ে চেক করানো দরকার দু লাখ বিশ হাজার ডলার দিয়ে দিছি এবং গাড়ি আমার কাছে চলে আসছে তো আমরা গাড়ি দুটা বাইক করে ফেলছি আর কোথাও আছে এটা আবার আপনার মডিফাই করা উনিশ হাজার ডলার মাত্র স্যার আপনারটা কত আশি হাজার ডলার এটাও কম হয়ে যাচ্ছে না আর গাড়ি কিনা লাগবে না এটাকে আমরা টো করে দিই আগে ফিউল ট্যাঙ্ক ফুল করে টো করে দিলাম আরেকটা কথা আমার ল্যাম্পবো কিনি এটারও আর মডিফাই করবো না এটাও টো করে দিই মানে আমার বিল গচ্ছা গেছে দেখি আমি ও সাত তিরিশ হাজার ডলার গেছে গে গচ্ছা দুটা বাড়ি খাওয়াতে আচ্ছা এটা রিপেয়ার করে ফেলি আমরা চলেন তো আমাদের সাতত্রিশ হাজার ডলার যেটা গচ্ছা দিছি ওটা রিপেয়ার করা শেষ এখন গাড়িতে আমরা বসে পড়ি সবার আগে টাইম কটা বাজে দশটা বাজে আমাদের অকশন কটা বাজে বারোটা বাজে ও অপশানের টাইম হয়ে যেতেছে আমি আরও ভাবছি সেলে দিব কিন্তু অপশানের টাইম চলে আসতেছে যখন আমাদের অপশানে তো যেতেই হবে এই বেশি পিছিয়ে যেও না ওদের আগে ওদের ঠিকানায় লাগাই দিই কেন সেলের জন্য রাখি দিই ভাই ভাই এটা টান ঠিক আছে এটা নিয়ে একবার ইয়া করা দরকার রেসিং করা দরকার কিন্তু আজকে আমরা রেসিং করব না আমরা নেক্সট এপিসোডে রেসিং করব প্লাস আমরা আমাদের জন্য একটা লাকজারি ঘর তো কেনার দরকার বেশি গরিব থাকলে আবার সমস্যা কেন আমাদের কাছে ডলার তো অনেক আছে এখন আপনার সাতানব্বই লাখ ডলার আছে এটা কম না অনেক বেশি ডলার আর আমরা তো প্রায় কয়টা দশ বারোটা গাড়ি কিনেই ফেলছি এগুলো প্রত্যেকটাও এক লাখ ডলারের উপরে কয়েকটা তো আছে আপনার তেরো লাখ চোদ্দ লাখ বিশ লাখ ডলার যেটাতে এখনও বসে আছে এটার দামও অনেক বেশি এটাও আমরা এগারো লাখ ডলার দিয়ে কিনছি তো আমাদের কাছে একবার সেল করলে অনেক ডলার চলে আসবে ও অপশানের টাইমও হয়ে গেছে অপশানের টাইম হয়ে গেছে যাইতে যেতে টাইম যাবে গা কোথায় কোথায় অপশান কোথায় বেশি দূর না এই যে অপশান আমরা চলে আসছি কিন্তু বাজে গেছে প্রথম গাড়ি কি আসছে আমরা দেখি স্যার আমাদের গাড়ি সেল করব না আমরা টিকিট বাই করবো এরপরে ও আটাত্তর হাজার ডলার দিয়ে কি এখনও চলতেছে বিডিং ছিয়াশি হাজার ডলার আমরা বজানব্বই এক লাখ করে ফেলি আমরা গাড়ি কিনবো যখন বেশি দাম দিয়ে কিনবো এক লাখ এগারো হাজার ডলার দিয়ে আমরা প্রথম গাড়ি কিনে ফেলছি এখন দ্বিতীয়টা তিষট্টি হাজার ডলার মানে এগুলো সবগুলো এক লাখ ডলার আমরা নিয়ে যাব তো উননব্বই হাজার ডলার দিয়ে এটাও আমরা কিনে ফেলছি এটা কি নয় হাজার ডলার মাত্র এটা সাতাশ হাজার ডলার বিডিং চলতেছে এটা বিডিং লাভ নাই এটা প্রাইসে একটু কম আছে তিরিশ হাজার ডলার শেষ আমরা কটা গাড়ি কিনছি আমরা দুটা গাড়ি কিনছি মাত্র এগুলো রং উঠে গেছে অলরেডি কিন্তু এত কম দামি গাড়িতে আবার ইনভেস্ট করে লাভ নাই লাভ আছে কিন্তু মানে টাইম নষ্ট হবে বেশি ডলার মানে এগুলোর থেকে আর্নিং হবে না সামনে আরেকটা সিস্টেম করব যেখানে পার গাড়ি রাখা যায় এরকম একটা মানে আপডেট করা যাবে আমি যতটুকু দেখছি ওটা আপডেট করতে হবে মানে অফিসটা আমাদের আপডেট করতেই হবে সামনে আমরা অফিসটা আপডেট করে ফেলব এটাকে এখানে দিয়ে দিলাম তুমি আসো ময়লা ও ফালাই দিয়ে আমরা এক্সপি পাবো এখান থেকে কেউ আবার এখানে মানে এত ক্যান ট্যান কোক টোক কে খায় বুঝি না আরেকটা আছে মেবি হ্যাঁ এটা আছে এটাও আমরা এখানে পার্কিং করতে পারতেছি তাও আমরা ওইখানেই পার্কিং করি সব কিছু আমরা কিনে ফেলছি আর আমাদের প্রতিবেদার কাছে এত দামি গাড়ি নেই ল্যাম্বরগিনিটা কোথায় রাখবো ল্যাম্বরগিনি রাখার মতো যে জায়গায় জায়গা আছে এটাকে আমরা এখানে রাখি কি বলেন হ্যাঁ ডান এখন আমাদের সব কিছু সেল করতে হবে আমাদের কাছে ট্যাপ তো আসেই গাড়ি কয়টা আছে আমাদের কাছে উনিশটা গাড়ি মোট তো আমরা উনিশটা গাড়ি সেলে দিব এখন প্রথম গাড়ি এটা এক লাখ ডলার দিয়ে আমাদের কিনা হ্যাঁ এটাতে কোনো আপডেট করি নাই তো এটা আমরা দুই লাখ পঞ্চাশ হাজার ডলারে সেল দিব দুই লাখ পঞ্চাশ হাজার ডলার ডান এরপরে নর সেলে আছে আরেকটা আছে অডি যেটা আমাদের তেরো লাখ দিয়ে কিনা এক লাখ ডলারের মতো আমরা এক্সপেন্সে ইয়া করছি তো এটা আমরা পঁচিশ সেল দিব এক দুই তিন হুম তারপর উনিশটা গাড়ি ওয়ান ওয়ান করে আমাদের ইয়া করতে হবে এটা একটা আছে এটা সাত লাখ ডলার দিয়ে আমাদের কিনা কোন এটাকে আমরা আপনার বিশ লাখ ডলার এটা আমরা বিশ লাখ ডলার দিয়ে সেল দিব এরপরে আর কোথায় সেল করব। এটা আছে দুই লাখ বিশ হাজার ডলার দিয়ে আমাদের কিনা এটা আমরা চার লাখ বিশ হাজার ডলার দিয়ে সেল করব এক এক লাখ দশ হাজার দিয়ে আমরা তিন লাখ পঞ্চাশ হাজার ডলারে সেল করব এটা পাঁচ লাখ ডলার দিয়ে কিনা আমাদের আমরা এটা তেরো লাখ ডলার দিয়ে সেল করবো আমরা এক লাখ ডলার মতো ইনভেস্ট করছি এক্সপেন্সে তো এটা বিক্রি করবো আমরা পঁচিশ লাখ ডলার তিন লাখ ডলার দিয়ে এটা তিন লাখ বিশ হাজার ডলার তিন লাখ চল্লিশ হাজার ডলার দশ লাখ ডলার তিন লাখ চল্লিশ হাজার ডলার দুই লাখ ডলার ২৬ লাখ ডলার চার লাখ বিশ হাজার ডলার একটা বাকি আছে যেটারে আমরা কত ডলার কত ডলার কত ডলার লাখ দিয়ে দিই ও ফাইনালি আমরা সবগুলা মানে ইয়াতে বসাই আমাদের বিল আসছে কত ছয় লাখ একাশি হাজার ডলার বা বিল তো অনেক বেশি আসছে আমরা সবগুলা গাড়ি সেলে বসায় দিছি কিন্তু আমরা এখনো কার মার কারটা মানে আমাদের শোরুমটা ওপেন করি নাই রাত হয়ে গেছে দিদি দিদি ও ভাই অনেক টাইম চলে গেছে তো এখন সবার আগে আমরা আমাদের ইয়াতে চলে যাই ঘরে চলে যাই মানে আমাদের যে লাক্সারি একটা গাড়ি আছে ভ্যান আছে ভ্যানের ভিতরে আমরা চলে যাই ব্যানের ভিতরে চলে আসছি এটা স্লিপে চলে যাই ডে অফ বাব কত ডলার বিশ লাখ ডলার আমরা শুধু স্পেন্ডই করছি মানে তিন দিনে প্রায় আমরা এক কোটি ডলারের উপর খালি স্পেন্ড করতেছি আমরা ইনকাম এক টাকাও করিনি এখনো আবার টু ডে আবার লাক্সারি ইয়াও ওপেন আছে আচ্ছা ওইগুলো আগে কিনা দরকার কেন ওইখান থেকে আমরা ভালো ইয়া পাবো আপনার এই ফিউচারটা ঠিক আছে একটা আপনার বাড়ায় দিয়েছে এখানে কার অপশন কার টিউনিং তারপর আমার ডিলারশিপ কোথায় এখানে ডিলারশিপ আমাদের আমরা ইয়াতে চলে আসছি বাস স্ট্যান্ডে আমরা এখন ডিলারশিপে চলে যাব ডিলারশিপ কোথায় এই লাক্সারি ডিলারশিপ কেন এটা মিস করলে সমস্যা এটা দু তিন দিন পর পর ওপেন হয় ও এখানে গাড়ি তো আজকে গাড়িগুলো ঠিক আছে এটা কত বলতেছে এক লাখ সত্তর হাজার ডলার ডান আমরা বাই করে ফেলছি তারপর আপনার দাম কত তেরো হাজার ডলার মাত্র সমস্যা নাই আমরা এখান থেকে কোনো গাড়ি আমরা রাখবো না সব আমরা কিনে ফেলবো এটা এক লাখ ডলার এটা কত এটা কত ডলার একটা গাড়ি চার লাখ ডলার ও অনেকগুলো গাড়ি হয়ে গেছে আমাদের কাছে অনেক গাড়ি বিশটার মতো গাড়ি আমরা বাই করে ফেলছি এবং এগুলো সেলের জন্য দিয়েও দিছি এখন শুধু আমাদের অফিসটা ওপেন করা মাত্রই মানে জাগে খালি কাস্টমার আসবে আর যাকে আমাদের ডলার আসবে যেটা মাত্র একাশি লাখ ডলার আছে আমাদের কাছে যেটা মিনিমাম তো থেকে কোটি ডলারের উপর চলে যাবে তো আজকে ভিডিও পর্যন্ত আমরা এগুলো সেল করব না আমরা নেক্সট এটা সেল করব তা আপনারা কমেন্ট করে জানাবেন যে আমরা কত ডলারে সেল করতে পারবো এই বিশটা গাড়ি থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটা গেম প্লে নিয়ে আল্লাহ হাফেজ